নমস্কার, আমি মৌসুমি, শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক প্রফুল্ল রায়ের উত্তাল সময়ের ইতিকথা। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। কিন্তু এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। শুরু করছি উপন্যাসের ষষ্ঠ পর্ব। ক্যাম্প অফিসের সামনের ফাঁকা মাঠটায় বিনয়রা যখন ফিরে এলো, সন্ধে নামতে শুরু করেছে। অন্যদিনের মতোই উদ্বাস্তুরাও চলে এসেছিল। শ্রান্ত শরীর ছেড়ে দিয়ে তারা বসে পড়েছে, নিজেদের মধ্যে কথা বলছিল, এলোমেলো অসংলগ্ন। চারদিক থেকে ভনভনানির মতো গুঞ্জন উঠছে। এর মধ্যে পুনর্বাসনের কর্মীরা বড় বড় লণ্ঠন আর হ্যাজাক জ্বালিয়ে দিয়েছে, আলোয় ভরে গেছে চারিদিক। জমি সাফায়ের কাজ করে এসে এই সময়টা খানিকক্ষণ জিরিয়ে নেয় উদ্বাস্তুরা, তারপর সমুদ্র থেকে হাত মুখ ধুয়ে আসে। আজও তাই করল তারা। দুপুরের খাওয়া দাওয়া সেরে এতক্ষণ একটানা খাটাখাটনির পর খিদেও পায় জবর, পেটে আগুন জ্বলতে থাকে। খাবারের ব্যবস্থাও অবশ্য রয়েছে, চিড়ে গুড় আর চা। পুনর্বাসনের একদল কর্মী সেসব নিয়ে তৈরিই ছিল। বিশ্বজিৎ পোর্ট ব্লেয়ারে চলে গেছেন, যে দুটো দিন ছিলেন এখানকার কলোনাইজেশন অ্যাসিস্ট্যান্ট একটা খাপের ভেতর যেন ঘুটিয়েছিল। এখন সে এই সেটেলমেন্টের হর্তাকর্তা। তার চেহারাটাই পাল্টে গেছে, হাঁক ডাক করে উদ্বাস্তুদের চিড়ে টিড়ে দেবার ব্যবস্থা করতে লাগল। রাতে খাওয়ার সময় আরো ঘন্টা দুই পর, তখন দেওয়া হয় রুটি তরকারি আর দুধ। উদ্বাস্তুরা খেতে খেতে গল্প করছিল। বিনয় আর শেখরনাথ এক গেলাস করে চা নিয়ে এসে অল্প অল্প চুমুক দিতে দিতে কথা বলছিলেন। তবে শেখরনাথের নজর ছিল পরিতোষের দিকে। খাবার টাবার বিলি হলে তিনি হাত নেড়ে তাকে ডাকলেন। শেখরনাথ শুধু বিশ্বজিৎ রাহার কাকাই নন, কতটুকু সময় বা তাঁকে দেখেছে বিনয়, তবে তাঁর সম্বন্ধে অনেক কিছুই শুনেছে। ব্রিটিশ আমলের দুর্ধর্ষ বিপ্লবী, আন্দামান দ্বীপমালার একজন লেজেন্ড, রূপকথার নায়কই বলা যায়। তাকে এখানকার মানুষজন শ্রদ্ধা করে, ভালোবাসে। পরিতোষ একরকম দৌড়েই চলে এলো। আমারে কিছু কইবেন কাকা? বিশ্বজিতের কাকা, সেই সম্পর্কে সুতো ধরে সে তাকে কাকাই বলে। খুব সম্ভব এখানকার সকলেই তাই। বিনয়ও ঠিক করে ফেলল সেও শেখরনাথকে কাকা বলবে, তাতে মানুষটিকে অনেক নিবিড়, অনেক আপন করে পাওয়া যাবে। শেখরনাথ পরিতোষকে বললেন, তোমার সঙ্গে অনেক কথা আছে, এক এক করে বলি। দু চোখে আগ্রহ নিয়ে তাকিয়ে রইল পরিতোষ, সেই সঙ্গে একটু শঙ্কাও। শঙ্কার হেতুটা এই রকম, সে জানে শেখরনাথ এই দ্বীপপুঞ্জের ক্ষমতাবান কোনো আমলা নন, নন হর্তাকর্তা বিধাতা, কিন্তু তার চেয়েও অনেক বড়। এখানকার আদিম জনজাতি অঙ্গে, জারোয়া, সেন্টিনালিস বা গ্রেট আন্দামানিসদের এতটুকু ক্ষতি বা উদ্বাস্তুদের পুনর্বাসনের সামান্য গাফিলতি হোক, তিনি তা রেয়াত করবেন না। প্রাক্তন বিপ্লবী এই দ্বীপপুঞ্জের চিফ কমিশনার, ডেপুটি কমিশনারদের গ্রাহ্য করেন না। তেমন কোনো ঘটনা ঘটলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ছাড়বেন। শেখরনাথ বললেন, রিফিউজিদের এখন তো চিড়ে গুড় আর চা দিলে, সকালে দুপুরে আর রাত্রিরে কি দাও? পরিতোষ জানায় সকালের খাবার হলো রুটি তরকারি বা খিচুড়ি, দুপুরে ভাত ডাল তরকারি, রাত্রিরে আবার রুটি তরকারি এবং ইউরোপ আমেরিকা থেকে আসা পাউডার মিল্ক গুলে এক গেলাস করে দুধ। শেখরনাথ বললেন, রিফিউজিগুলোর চেহারা দেখেছ? হাড্ডি সার, সারাক্ষণ ধুঁকছে। কলকাতার রিলিফ ক্যাম্পার শিয়ালদা স্টেশনের চত্বর থেকে আধমরা হয়ে এসেছে, এখানে এসে জঙ্গল সাফ করার অত খাটুনি, তার ওপর এই রাজভোগ খাওয়াচ্ছ, জমিবার করে ধান ফলাতে ফলাতে এদের ভবসাগর পাড়ি দেবার চমৎকার ব্যবস্থা করেছ দেখছি। পরিতোষ ভ্যাবাচাকা খেয়ে যায়। শেখরনাথ যা বললেন মোটামুটি তা বুঝতে পারছে। ঢোক গিলে জড়ানো আবছা গলায় কিছু একটা বলতে চাইল, তার একটি বর্ণ বোঝা গেল না। শেখরনাথ কণ্ঠস্বর উঁচুতে তুলে বললেন, নিউট্রিশন, নিউট্রিশন বোঝো? এদের পুষ্টিকর ভালো খাবার দাবার দরকার, নইলে একদিন দেখবে সেটেলমেন্টটা আছে, মানুষগুলো নেই। ভয় ভয় পরিতোষ বলে, রিফিউজিগো খাওয়ানোর লেগা
যে টাকা স্যাংশন হইছে হেয়াতে এর বেশি কিছু দেওয়ন সম্ভব না। বিদ্রুপে সুরে শেখরনাথ বলেন, যারা স্যাংশন করেছেন তাদের ঘাট ধরে এখানে এনে 10 দিনেই নবাবী খানা খাওয়াও, বুঝুক রিফিউজিদের জন্য কি ব্যবস্থা করেছে। ক্রুয়েলটির সীমা থাকা দরকার। কেন, সমুদ্রে মাছ নেই? 10 বার জাল ফেললে 1 মণ মাছ উঠে আসবে, সেটা তো আর পয়সা দিয়ে কিনতে হচ্ছে না। সেই মাছ ওদের খাওয়াও, ম্যাল নিউট্রিশনে আর ভুগবে না। কিন্তু, কপাল কুঁচকে গেল শেখরনাথের, কিসের কিন্তু? মাছ রন্ধনের কেউ নাই এখানে, যারা রান্ধে হেরা বিহার ইউপির লোক, 2-4 জন বার্মিজও আছে। বাঙালি রাঁধুনি রিক্রুট করো। আমি ছোটখাটো এমপ্লয়ি, হেই খ্যান্তা আমার নাই। ঠিকই বলেছে পরিতোষ, তার মতো একজন সামান্য কলোনাইজেশন অ্যাসিস্ট্যান্ট কারো চাকরি বাকরি দিতে পারে না। একটু চুপ করে থেকে শেখরনাথ বললেন, এই ব্যাপারে বিশুর সঙ্গে আমি কথা বলবো। এবার আমার 2 নম্বর কথাটা শোনো, জমিগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে, সেসব জায়গায় ঘুরে ঘুরে কি চোখে পড়লো জানো? পরিতোষ তাকিয়ে থাকে, কোনো প্রশ্ন করে না। শেখরনাথ বললেন, প্রেগনেন্ট বউ, বৃদ্ধের দল, ছোট ছোট বাচ্চা পর্যন্ত জঙ্গল সাফ করছে, এই পরিশ্রমের কাজ কি ওদের পক্ষে সম্ভব? জোয়ান ছেলে মেয়েরা করুক ঠিক আছে, কিন্তু গর্ভবতী মেয়ে বা বুড়ো আর বাচ্চাদের দিয়ে এ কাজ করানো চলবে না। রিফিউজিদের মধ্যে যারা শক্ত সমর্থ আছে তাদের সঙ্গে তোমাদের রিহ্যাবিলিটেশনের লোকজন দাও, তারাও হাত লাগাক। হেইটা তো দিতে পারুম না কাকা। কেন? শেখরনাথের স্বর রুক্ষ হয়ে ওঠে। উপর্থিকা ঠিক কইরা দেওয়া আছে, বড় বড় মোটা গাছগুলান হুদা আমরা কাইটা দিমু, বাকি হগল সাফ সুতরা করব রিফিউজিরা। হেয়া সারা এখানে ওয়ার্কার এত কম যে অন্য কামসাইরা জমিনে পাঠান যাইব না। তোমার সমস্যাটা বুঝতে পারছি, দেখা যাক কি করা যায়। এবার আর একটা কথা শোনো, এখানে প্রেগনেন্ট মেয়ে আমি একজনকেই দেখেছি, নিশ্চয়ই আরো কেউ কেউ আছে। শুনলাম এখানে কোনো ডাক্তার নেই। আস্তে আস্তে মাথা নাড়ে পরিতোষ, না। শেখরনাথ জিজ্ঞেস করেন, এদের যখন ডেলিভারি হবে কে দেখবে? তাছাড়া যে রিফিউজিরা এসেছে এবং আরো আসছে তারা কেউ অজর অমর নয়, লোহার শরীর নিয়েও কেউ আসেনি, আসবে না। তাদের অসুখ বিসুখ হলে বিনা চিকিৎসায় পোকার মতো মরবে? তোমাদের রাহা সাহেব কি তার কর্তারা সেটেলমেন্টে ওষুধপত্র ডাক্তার পাঠানোর কথা ভাবেনি? মুখ নিচু করে পরিতোষ বলল, আমি ঠিক জানি না। ওদের ভাবা উচিত ছিল, এতগুলো মানুষের জীবন মরণের ব্যাপার। আমি কয়েকদিন পর পোর্ট ব্লেয়ারে যাচ্ছি, বিশুদের ছাড়ব না। রিফিউজি বলে ওদের জীবনের কোনো দাম নেই, এটা শিয়ার ক্যালাসনেস, সিরিয়াস কিছু ঘটে গেলে কি হবে? পরিতোষ চুপ করে থাকে। শেখরনাথ বললেন, আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, তোমরা উত্তর দিকে কতদূর পর্যন্ত জঙ্গল কাটার প্ল্যান করেছ? শেখরনাথ সেটেলমেন্টের নানা বিষয়ে যেভাবে অসন্তোষ প্রকাশ করছেন তাতে মনে হয় জঙ্গল কাটার ব্যাপারে তাঁর আপত্তি বা ক্ষোভ থাকতে পারে। ভয়ে ভয়ে পরিতোষ জানায়, আপাতত বুশ পুলিশের উঁচু টংগুলো পর্যন্ত বনভূমি সাফ করতে হবে, তবে আরও উদ্বাস্তু মেনল্যান্ড থেকে এসে পড়লে টংগুলোর ওধারে আরও মাইলখানেক জঙ্গল কাটার পরিকল্পনা আছে। পরিতোষ বলল, ওই ব্যাপারটা আমি না চেনম্যানরা ভালো জানে। আমিন লাডিন, হেড চেনম্যান ধনপত এবং পুনর্বাসন দপ্তরের বেশ কয়েকজন কর্মী বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল। শেখরনাথ হাত নেড়ে তাদের ডাকলেন। সসব ব্যস্ত লাডিনরা দৌড়ে এলো। শেখরনাথ বললেন, এসব কি শুনছি? হ্যাঁ, তিনি কি শুনেছেন লাডিনরা কেমন করে জানবে? হতভম্বের মতো তারা তাকিয়ে থাকে। পরিতোষ যা বলেছে সব জানিয়ে শেখরনাথ জিজ্ঞেস করলেন, তার মানে তোমরা জারোয়াদের এলাকা দখল করতে চাও? তাঁর চোখে মুখে অসীম বিরক্তি ফুটে বেরোয়। শেখরনাথের যে এ নিয়ে তীব্র আপত্তি রয়েছে সেটা আঁচ করতে পারছিল লাডিন এবং তার সঙ্গীরা। লাডিন ঢোক গিলে বলল, আমাদের ওপর এসাই হুকুম হ্যায়, হাম লোক হুকুম কা নৌকার চাচাজি। শেখরনাথ খুব সম্ভব এই দ্বীপপুঞ্জের বাসিন্দাদের সার্বজনীন চাচাজি অথবা কাকা। লাডিনরা যে নিরুপায় তা বুঝতে পারছিলেন শেখরনাথ। স্বাধীনভাবে নিজেদের বুদ্ধি বিবেচনা অনুযায়ী কিছু করার উপায় নেই, সেদিক থেকে হাত পা বাঁধা।
মাথার উপর যে অফিসাররা রয়েছেন তারা যা বলবেন সেটাই তামিল করতে হবে। শেখরনাথ বললেন, তাহলে পেরিমিটার রোড আর বুশ পুলিশের ক্যাম্পগুলো কি হবে? ঘোর জঙ্গলের ভেতর পেরিমিটার রোড হলো একটা কাল্পনিক বিভাজন রেখা। তার ওধারে থাকবে এখানকার আদিম জনজাতি, এধারে অন্য মানুষজন। ভয় ভয় লাডিন বলল, জঙ্গল কাটা হলে পেরিমিটার রোড আর বুশ পুলিশের ক্যাম্পগুলো পিছিয়ে দেওয়া হবে। একটা কথা ভেবে দেখেছো? জি। এমনিতেই এদিকে বাইরের লোকজন আসায় জারোয়ারা খেপে রয়েছে, নইলে সেদিন সেটেলমেন্টে হামলা করত না। তার উপর যদি এখানকার পেরিমিটার রোডের উধারের জঙ্গল কাটা পড়ে, ওদের এলাকাটা আরো কমে যাবে। এটা ঠিক নয়, এতে ওরা আরো খেপে যাবে। লেকিন চাচাজি। কি? আমরা ছোটা মোটা সরকারি নৌকার, আমরা কি করতে পারি? একটু চুপচাপ, তারপর শেখরনাথ বললেন, আচ্ছা পূব আর পশ্চিম দিকে তো এখনো অনেক জঙ্গল রয়েছে। জি। ওই দুধারে জঙ্গল কেটে কিছু জমি বার করে তো রিফিউজিদের বিলি করা হয়েছে। প্রচুর জমি বেরোবে ওই দুটো দিক থেকে। পূব পশ্চিমের জঙ্গল সাফা করো, উত্তরটা বাদ দাও। লেকিন চাচাজি, রাহা সাহেব উত্তর দিকের কাম খতম করে ফির পূব পশ্চিমে হাত লাগাতে বলেছেন, উনি আমার উপরওয়ালা। বলতে বলতে থেমে গেল লাডিন। ধনপত সায় দিল, জি চাচাজি, লাডিন ঠিকই বলছে। আমি তোমাদের রাহা সাহেবের সঙ্গে কথা বলবো, সে যদি রাজি না হয় তখন দেখা যাবে। ততদিন তোমরা পূর্ব পশ্চিমের জঙ্গল থেকেও জমি বার করো। লাডিন মুখ চুন করে বলল, লেকিন। তার মনোভাবটা আঁচ করে নিয়ে শেখরনাথ বললেন, তোমাদের রাহা সাহেব রেগে যাবে, তাই তো? লাডিন চুপ করে রইল। শেখরনাথ বললেন, ওর ব্যাপারটা আমি সামলাবো, ভয় পেও না। অনিচ্ছা সত্ত্বেও রাজি হতে হলো লাডিন এবং তার সঙ্গীদের। জি। বিশ্বজিতের ঘরে তিন দিন একা কাটিয়েছে, শেখরনাথকে এই ঘরেই থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। যে খাটে বিশ্বজিৎ শুতেন তিনিও সেখানেই শোবেন। সঙ্গে করে শেখরনাথ বিশেষ কিছুই আনেননি, একটা ঝোলায় পুরে খানতিনেক মোটা সুতোর ধুতি আর সাদা মাটা টুইলের ফুল শার্ট এবং দাড়ি কামানোর খুর সাবান, ছোট আয়না আর সস্তা চিরুনি। রাত্রিরে রিফিউজিদের সঙ্গে খাওয়া দাওয়া সেরে শেখরনাথ বিশ্বজিতের ঘরে চলে এলেন, সঙ্গে বিনয়। পুনর্বাসন দপ্তরের কর্মীরা সন্ধে নামতে না নামতেই দুটো লণ্ঠন জ্বালিয়ে দিয়ে গিয়েছিল। মশা এবং পোকামারা ধূপও জ্বলছে ঘরের কোনায় কোনায়, উগ্র ঝাঁঝালো গন্ধে ভরে গেছে ঘরের বাতাস। শেখরনাথ তার পোশাক পাল্টে লুঙ্গি আর হাফ আতা ফতুয়া ধরনের একটা জামা পরে নিলেন। বিশ্বজিতের খাটটায় বসে বললেন, বিশুর কাছে শুনেছি রাত্রিরে তুমি তোমাদের পেপারের জন্য রিপোর্ট লেখো, শুরু করে দাও, আমি কথা বলে ডিস্টার্ব করব না। বিনয় উত্তর দিতে যাচ্ছিল, সেই সময় বাইরে থেকে গান ভেসে এলো, তার সঙ্গে সারিন্দা আর দোতারা সুর। অন্যদিনের মতোই ব্যারাক দুটোর সামনের ফাঁকা মাঠে যে বাঁশের মঞ্চ বাঁধা হয়েছিল সেখানে গান বাজনার আসর বসেছে। হ্যাজাগের তেজি আলোয় ভরে গেছে ওদিকটা, উদ্বাস্তুরা তাদের ঘিরে বসেছে। হরিপদই শুধু নয়, ছিন্নমূল যে মানুষগুলো বঙ্গোপসাগরের এই দ্বীপে চলে এসেছে তাদের মধ্যে আরো কয়েকজন চমৎকার গান গাইতে পারে। আজ গাইছে মাঝবয়সী হারাদন বিশ্বাস, রোজ শুনতে শুনতে কণ্ঠস্বরগুলো চেনা হয়ে গেছে বিনয়ের। হারাধন গাইছিল, জল ভরে সুন্দরী গো কন্যা, জলে দিয়া ঢেউ, হাসি মুখে কও না কথা, হায় রে, সঙ্গে নাই মোর কেউ রে, পরাণ আমার যায় যায় রে, কঠিন তোমার মাতা পিতা, কঠিন তোমার হিয়া, এমন যৌবন কালে হায় রে, না করাই সে বিয়ারে, পরাণ আমার যায় যায় রে, লজ্জা নাই রে নীলাজ ঠাকুর, লজ্জা নাই রে তর, গলায় কলস বাইন্ধা হায় রে, জলে ডুইবা মর রে, পরাণ আমার যায় যায় রে, কইবা পাইবাম কলস গো কইন্যা, কইবা পাইবাম দড়ি, তুমি হও গহীন গাং হায় রে, আমি ডুইবা মরি, পরাণ আমার যায় যায় রে। জানলার বাইরে তাকিয়ে মুগ্ধ হয়ে শুনছিলেন শেখরনাথ। বললেন, কতকাল পর পূর্ব বাংলার গান শুনছি, প্রাণ মন ভরে যাচ্ছে, কি দরদ দিয়ে গাইছে লোকটা, আহা। রাজদিয়ায় থাকতে এই ধরনের গান যুগলই প্রথম শুনিয়েছিল বিনয়কে, তারপর আরো কতজনের মুখেই না শুনেছে সে। মাঝি মাল্লা বৈরাগী যাত্রা দলের গায়ক এমনি অনেক,
কলকাতায় আসার পর জীবনের উপর দিয়ে কত ঝড়ঝাপটা গেছি। ঝিনুক যখন নিরুদ্দেশ হল মনে হয়েছিল আকাশ যেন খান খান হয়ে ভেঙে পড়েছে। হৃদয় জুড়ে শুধুই তখন ক্ষত। চূর্ণ বিচূর্ণ বিনয় উদ্ভ্রান্তের মতো ঝিনুককে খুঁজে বেড়াচ্ছে কলকাতার অলিগলিতে, জনারণ্যের চারিদিকে, রিফিউজি কলোনিগুলোতে। জীবন থেকে পূর্ববাংলার সেই সব মায়াবী স্বপ্নের গান বিলীন হয়ে গিয়েছিল। বহুকাল পরেই সেদিন বিশ্বজিৎ তখন এখানে জেফ্রি পয়েন্টের এই উদ্বাস্তু কলোনিতে আসার পর হরিপদর গান শুনে মনে হয়েছিল পূর্বজন্মের স্মৃতি আবার ফিরে এসেছে। তারপর থেকে রোজ গান বাজনার আসর বসে। হরিপদ, হারাদন, মোহনবাসী, এরা সবাই পাহাড়, অরণ্য, সমুদ্রে ঘেরা এই দ্বীপে কিছুক্ষণের জন্য হলেও জাদুকরের মতো পূর্ববাংলার সজল, কোমল, মায়াময় ভূখণ্ডটিকে নামিয়ে আনে। শেখর আপ্লুত বললেন, লোকগুলোর কি এনার্জি, কি প্রাণশক্তি দেখেছ? সারা দিন জঙ্গল কেটেছে, তারপর কোথায় খেয়ে দিয়ে শুয়ে পড়বে তা নয়, গানের আসর বসিয়ে দিয়েছে। এসব তো আগেই দেখেছে বিনয়, কিছুই বলল না, শুধু একটু হাসল। শেখরনাথ বলতে লাগলেন, দূর থেকে শুনে জুত হচ্ছে না, যাই আসরে গিয়ে ওদের পাশে বসি। তিনি চলে গেলেন। বিনয় অবাক বিস্ময়ে কিছুক্ষণ বসে থাকে। শেখরনাথ উদ্বাস্তুদের এনার্জির কথা বলছেন, কিন্তু তার নিজের? সেই পোর্ট ব্লেয়ার থেকে পাহাড়ের পর পাহাড় পেরিয়ে দুর্গম বন জঙ্গল ভেদ করে সেটেলমেন্টে এসেছেন, এসেই ছুটেছেন জমি বিলি দেখতে। ঠায় এক জায়গায় কি দাঁড়িয়ে থেকেছেন? হেঁটে হেঁটে একরের পর একর জমি ঘুরে ঘুরে দেখেছেন, উদ্বাস্তুদের ডেকে ডেকে আলাপ করেছেন, তাদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নিয়েছেন, তারপরেই রাত্রিবেলা ছুটলেন কাছাকাছি বসে গান শুনতে। এই বয়সেও প্রাক্তন এই স্বাধীনতা সংগ্রামীর কি অফুরান প্রাণশক্তি! একসময় টেবিলের দেরাজগুলে কাগজ কলম বার করে লিখতে শুরু করল বিনয়। বঙ্গোপসাগরের এই সৃষ্টি ছাড়া দ্বীপে অবিরল হারাধনের সুরের ইন্দ্রজাল ছড়িয়ে পড়ছে। দিন পাঁচেক হল জেফ্রি পয়েন্টে এসেছেন শেখরনাথ। সারাদিন সারা রাত বিনয় তার সর্বক্ষণের সঙ্গী। সকালে উঠে চা রুটি টুটি খেয়ে উদ্বাস্তুদের সঙ্গে তারা জমিতে ছুটে। লাডিন ধনপদ্মের কাজকর্ম দেখে, রিফিউজিদের জঙ্গল সাফাই দেখে। শেখরনাথের কথায় কাজ হয়েছে। সৃষ্টিধর বারুয়ের জমির ঝোপঝাড় কাটার জন্য একজন লোক দিয়েছে পরিতোষ। আজকাল আর তার গর্ভবতী বউটিকে জমিতে দেখা যায় না। অদ্ভুত মানুষ এই প্রাক্তন বিপ্লবীটি, বড়ই মায়াময়। উদ্বাস্তুদের জন্য তার কি যে অপার সহানুভূতি! কোনো জমিতে হয়তো গিয়ে দেখলেন অশক্ত চেহারার বুড়ো ধুড়ো কেউ বুনো উদ্দাম গাছপালার গায়ে দা চালাতে চালাতে হাঁপিয়ে পড়েছে, তিনি তক্ষুনি দাঁটি কেড়ে নিয়ে কাজে লেগে যান। চারপাশ থেকে সবাই হাঁ হাঁ করে ওঠে, তিনি কারো বারণ শোনেন না। দুপুরে ফিরে এসে চান, খাওয়া, সামান্য বিশ্রাম, তারপর আবার জমিতে জমিতে ঘোরা। সন্ধ্যের আগে আগে ক্যাম্পে এসে চা টা খেয়ে কিছুক্ষণ জিরিয়ে নেওয়া, তারপর রাতের খাওয়া চুকিয়ে শেখরনাথ চলে যান গানের আসরে, আর বিনয় লিখতে বসে। রাতের এক প্রহর পেরোলে আসর ভাঙে। শেখরনাথ ঘরে এসে বিনয়ের পাশের খাটে শুয়ে পড়েন। ততক্ষণে বিনয়ের লেখাও শেষ, সেও শুয়ে পড়ে। এই হলো দুজনের এখনকার দৈনন্দিন রুটিন। এসবের ফাঁকে ফাঁকে নানা কথা হয়, তার বেশিরভাগটাই জুড়ে থাকে দাঙ্গা, দেশভাগ, স্বাধীনতা। আর এই স্বাধীনতার জন্য বাঙালিরা, বিশেষ করে পূর্ববাংলার হিন্দুরা কতভাবে যে বঞ্চনার শিকার হয়েছে, বারবার এই প্রসঙ্গগুলো চলে আসে। এগুলো নিয়ে তার কত যে ক্ষোভ, কত রোষ এবং উত্তেজনা! কোনোদিন শেখরনাথ বলেন, পার্টিশনের ঠিক আগে জওহরলাল নেহরু লর্ড মাউন্টব্যাটেনকে যে একটা চিঠি লিখেছিলেন সেটা জানো? বিনয় বুঝতে পারে না, কোন চিঠির কথা বলছেন শেখরনাথ? সে তাকিয়ে থাকে। শেখরনাথ বলেন, দেশ জুড়ে শুধুই ভয়াবহ আতঙ্ক আর আতঙ্ক, সরকার তা থামাতে পারছে না, শুধু চরম বিপর্যয় আর বিপর্যয়। বিশেষ করে লাহোরে যে নারকীয় ঘটনা ঘটছে তা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। অমৃতসর, গুড়গাঁও তো কার্যত যুদ্ধক্ষেত্র, অথচ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কোনো বিশৃঙ্খলা সর্বশক্তি দিয়ে দমন করা হবে। একটা ব্যাপার লক্ষ্য করেছ বিনয়? বিনয় জিজ্ঞেস করে, কি? ডাইরেক্ট অ্যাকশনের কল দেওয়ায় কলকাতায় যা ঘটেছে, নোয়াখালীতে যে গণহত্যা হয়েছে, সেসব নিয়ে নেহরু কতখানি বিচলিত তা জানা যায় না, আমি অন্তত জানি না। একটু চুপ করে থেকে ফের শুরু করেন,
বেঙ্গলে কি ঘটেছে তা নিয়ে ইন্ডিয়ার অন্য প্রভিন্সের নেতাদের চোখ থেকে রাতের ঘুম ছুটে গিয়েছিল কিনা আমার জানা নেই। গান্ধীজি অবশ্য নোয়াখালী রায়টের, রাইট কি বলছি, একতরফা মার্ডার, অ্যাবডাকশন, রেপ, কনভার্সন এসবের পর সেখানে গিয়েছিলেন। তখন তো মহাসর্বনাশ ঘটেই গেছে। হ্যাঁ, এটাও বলতে হবে, বিহারের হাজার হাজার নিরীহ মানুষকে ঠান্ডা মাথায় খুন করে বিরাট বিরাট গর্ত খুঁড়ে রাতারাতি পুঁতে দেওয়া হয়েছে। কোনোদিন শেখরনাথ বলেন, দাঙ্গা যখন বাধে ভারতবর্ষের নানা প্রভিন্সে হাজার হাজার ব্রিটিশ সোলজার ছিল, খোদ ইংল্যান্ড থেকে ব্রিটিশ গভর্নমেন্ট কড়া হুকুম পাঠিয়েছিল দাঙ্গা থামাতে সেই ফৌজকে যেন কাজে লাগানো না হয়। এতদূরে ইন্ডিয়ান কলোনির শাসনকর্তাদের এমন বুকের পাটা ছিল না যাতে সেই হুকুম অমান্য করে। কলকাতায় 46 ডাইরেক্ট অ্যাকশনের সময় ফোর্ট উইলিয়ামে কম সৈন্য ছিল না। এই এলাকার ব্রিগেডিয়ার ম্যাকিনলে তাদের ব্যারাক থেকে বেরুতে দেননি। ভাবখানা এই, স্বাধীনতা তো চাইছিস, তার মজাটা বোঝ। বিমর্ষ সুরে শেখরনাথ কোনোদিন বলেন, ভারতীয় নেতারা পাঞ্জাবে মিলিটারি রুল জারি করার জন্য যথেষ্ট কাকুতি মিনতি করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। ইংরেজ সরকার তখন পুরোপুরি অন্ধ আর বধির, সব শুনেও তারা কিছুই শোনেনি, সব দেখেও কিছু দেখেনি। আবেদন নিবেদনে ফল না হওয়ায় তারা মুখে কুলু পেটেছিল। অথচ সেদিন কংগ্রেস আর লীগের নেতারা রাস্তায় নেমে তুমুল আন্দোলন করতে পারতেন। দেশের সবাই হত্যাকারী বা নারী ধর্ষক নয়, কোটি কোটি শান্তিকামী মানুষ রয়েছে, তাদের ডেকে বলতে পারতেন সমস্ত কিছু স্তব্ধ করে দাও। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনকে বলতে পারতেন, এত রক্তস্রোতের বিনিময়ে আমাদের স্বাধীনতার প্রয়োজন নেই। কিছুই তারা করেননি। দেশের অনন্ত দুর্গতি আর চরম বিপর্যয়ের জন্য ইংরেজ যতটা দায়ী তার চেয়ে কম দায়ী নয় এইসব ক্ষমতালোভী নেতা। দেশ স্বাধীন হলে রাজপাট তাদের দখলে আসবে, এই প্রলোভন ত্যাগ করার মতো মহত্ত্ব এদের ছিল না। কখনো বা বলেন, আমরা যারা সশস্ত্র বিপ্লবে বিশ্বাস করতাম ইংরেজের চোখে তারা টেরারিস্ট, সন্ত্রাসবাদী। ভারতীয় নেতারাও তাই মনে করতেন। আমরা যে মুক্তি সংগ্রামী, দেশের জন্য শত সহস্র বিপ্লবী যে প্রাণ দিয়েছে, জেলখানায় পচে পচে মরেছে, তাদের আত্মত্যাগের কোনো মূল্য নেই। আমরা দেশের জন্য কতটুকুই বা করেছি। নেতাজির আজাদহীন ফৌজ যখন ইম্ফল পর্যন্ত এসে নানা কারণে বিপর্যস্ত হলো, হাজার হাজার সেনাকে বন্দী করে দিল্লিতে নিয়ে আসা হলো, তখন কংগ্রেসের একজন সর্বভারতীয় নেতা বলেছিলেন, এরা গুন্ডা বাহিনী, কোনো বিচার নয়, এদের ধরে ধরে ফাঁসি কাটে ঝুলিয়ে দাও। যারা হাঁটু গেড়ে চুক্তিপত্রে সই করে হাত পেতে স্বাধীনতা নিল তারাই দেশপ্রেমী। আর যে বিপ্লবীরা জীবনদান করল বা মেনল্যান্ডের জেলখানায় আর সেলুরার জেলে পচিয়ে গোলে শেষ হলো, তারা টেরারিস্ট। নেতাজির আইএনএ হলো গুন্ডা বাহিনী, ভাবতে পারো? ক্রোধে উত্তেজনায় তার চোখ মুখ গনগন করতে থাকে। এই মানুষটির মধ্যে কতখানি দাহ, কতটা ক্ষোভ জমা হয়ে আছে আন্দাজ করতে পারে বিনয়। একদিন শেখরনাথ বললেন, ইন্ডিয়াকে স্বাধীনতা দেবার সিদ্ধান্ত কিভাবে হয়েছিল তুমি নিশ্চয়ই জানো। সেই সময়কার বড়লাটের বড়ই তারা, তাকে যত তাড়াতাড়ি সম্ভব ইংল্যান্ডে ফিরতে হবে, কেননা যিনি ভবিষ্যতে ব্রিটিশ সাম্রাজ্যের রাজরাজেশ্বরী হবেন তার সঙ্গে মাউন্টব্যাটেনের ভাইপোর বিয়ে। সেই ছাদনাতলার পাশে উপস্থিত না থাকলে চলে? তাছাড়া ব্রিটিশ নেভির প্রধানের পদটি শীঘ্রই খালি হতে চলেছে, মাউন্টব্যাটেনের নজর সেই মসনদের দিকে, পদটি কম লোভনীয় নয়। তাই ইন্ডিয়ার ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব হাত ধুয়ে লন্ডনের প্লেনে উঠে বসো। বিনয় জানে মোটামুটি ঠিক হয়েছিল 1948 মাঝামাঝি ভারতীয় উপমহাদেশের যাবতীয় দায়িত্ব এদেশের নেতাদের হাতে তুলে দেওয়া হবে, কিন্তু মাউন্টব্যাটেনের ভীষণ তাড়া, তাঁর আর তর সই ছিল না। ব্রিটিশ গভর্নমেন্টকে তিনি বোঝালেন এত দেরি করার প্রয়োজন নেই, সরকারও সেটা মেনে নিল। হঠাৎই ঘোষণা করা হলো 1947 দেশটা কেটে কুটে দুটো ডোমিনিয়ন তৈরি করা হবে, ইন্ডিয়া আর পাকিস্তান, একই দিনে স্বাধীনতা এবং দেশভাগ, সেদিনই এদেশের নেতাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। আশ্চর্যের ব্যাপারটা কি জানো বিনয়? বিনয় নিঃশব্দে শুনে যাচ্ছিল, জিজ্ঞেস করেছে কি? শেখরনাথ বলেন, দেশটাকে ভাগ করার জন্য র্যাডক্লিফের হাতে যে ছুরি তুলে দেওয়া হয়েছিল
মাটিতে সেই ছুরি চালিয়ে কোন কোন অংশ কোন কোন ডোমিনিয়ন পাবে তখনও তিনি স্থির করে উঠতে পারেননি। তার আগে ডোমিনিয়ন বানানো হয়ে গেল। কখনো শেখরনাথ বলেন, এসবের নিট রেজাল্ট কি হল? আমরা যা পেলাম তা ছেঁড়াখোড়া পোকায় কাটা এক স্বাধীনতা। কখনো বা তিনি বলেন, একটা কথা ভেবে দেখো, 200 বছর রাজত্বের পর মাত্র 7 সপ্তাহের মধ্যে এত বিশাল একটা দেশের ট্রান্সফার অফ পাওয়ার হয়ে গেল, এত বড় হটখারি অবিবেচক দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত আর কোথাও কবে হয়েছে আমার জানা নেই। কলোনিয়াল মাস্টাররা অন্য কোনো দেশকে এভাবে হেলাফেলা করে চলে গেছে এমন নজির আর একটা তুমি দেখাতে পারো? দাঙ্গা, দেশ বিভাজন, স্বাধীনতা, টুকরো টুকরো ভাবে এইসব নিয়ে তিনি যা বলেন, তার মধ্যে এই মুক্তি সংগ্রামী মানুষটির কত যে ক্ষোভ, আক্ষেপ, যন্ত্রণা, ধিক্কার, নৈরাশ্য আর তীব্র ক্রোধ মিশে থাকে। অন্য দিনগুলোর মতো আজও সকালে চা চিড়ে চিড়ে খেয়ে জমিতে এসেছেন। তার কথা মতো উত্তর দিকে জঙ্গল কাটা আপাতত স্থগিত রয়েছে, পূবে পশ্চিমে সাফাইয়ের কাজ চলছে। যেমন যেমন জমি বার করা হচ্ছে সঙ্গে সঙ্গে সেসব উদ্বাস্তুদের ভাগ করে দেওয়ার প্রক্রিয়া চলছে। ওপর থেকে নির্দেশ ছিল 10-15 দিনের ভেতর জমির বিলি ব্যবস্থা চুকিয়ে ফেলতে হবে, কিন্তু 150 উদ্বাস্তু পরিবারকে অরণ্য নির্মূল করে জমি ভাগ করে দেওয়া কি মুখের কথা? 81-82টা পরিবার এখনো অবধি জমি পেয়েছে, এখনো 70টার মতো বাকি। আগের কদিন উত্তর আর পূর্ব দিকে গেছেন শেখরনাথরা, আজ গেলেন পশ্চিম দিকে। প্রথম 4টে জমিতে যে উদ্বাস্তুরা কাজ করছিল তাদের সঙ্গে আগেই আলাপ হয়েছে শেখরনাথের। ওদের সঙ্গে 2-1টা কথা বললেন, কোনো রকম অসুবিধে হচ্ছে কিনা জিজ্ঞেস করলেন, হচ্ছে না জেনে পরের জমিটায় এলেন। এখানে ভারী সুন্দর চেহারার একটি যুবতী, বয়স 20-21, কপালে বড় সিঁদুরের ফোঁটা, সিঁথিতে সিঁদুরের চওড়া রেখা, পাতলা নাকের পাটায় নাকছাবি, কানের লতিতে মাকড়ি, হাতে রূপোর চুড়ি, গলায় রূপোর গোট হার, গাছ কবর করে পরা লাল পাড় শাড়ি, ধারালো বর্মি দা দিয়ে জল ডেঙ্গুয়া অর্থাৎ বন তুলসীর ঝাড় কাটছিল। তার সঙ্গী 30-বছরের একটি পুরুষ, যুবকই তাকে বলা যায়, লম্বা হিল হিলে চেহারা, তামাটে রং, মাথায় ঝাঁকড়া চুল, সেও একটা দা দিয়ে কাঁটা ঝোপ সাফ করছিল। দেখেই আন্দাজ করা যায় স্বামী স্ত্রী, পরিশ্রমে দুজনেই ঘেমে নিয়ে যাচ্ছে। আগে এদের লক্ষ্য করেনি বিনয়, শেখরনাথও। এত এত উদ্বাস্তু এসেছে, কয়েকজনের সঙ্গে ভালোই আলাপ হয়েছে তাদের, কিন্তু এত অল্প সময় সবাইকে আলাদা আলাদা করে চিনে তাদের পরিচয় জেনে মনে রাখা সম্ভব নয়। শেখরনাথ যুবকটিকে জিজ্ঞেস করলেন, কি নাম তোমার? যুবকটি হাতের দা ফেলে কাছে এগিয়ে এলো। শেখরনাথ তাকে না চিনলেও সে তাকে চেনে, হাতের চেটো দিয়ে কপালের ঘাম মুছে বিনয়ের সুরে বলল, আইগা বৃন্দাবন বসাক। দেশ ছিল কোথায়? ঢাকা জিলা, গ্রামের নাম বেতকা, মুন্সিগঞ্জের নাম নিহুনসেন? শুনেছি বিক্রমপুরে। আমাগো বেতকা হইল মুন্সিগঞ্জের কাছে। দেশ থেকে কবে এসেছ? বছর দেড়েক। কথায় কথায় জানা যায় বৃন্দাবন অর্থাৎ বৃন্দাবন আর বউ 15 মাইল দূরে সিরাজদিঘায় এক বন্ধুর বাড়ি গিয়েছিল। বন্ধুরা শিগগিরই দেশ ছেড়ে চলে যাবে এই খবর পেয়ে। সারা পূর্ব পাকিস্তানে অবস্থাগতিক একেবারেই ভালো না, সর্বক্ষণ আতঙ্ক, সর্বক্ষণ দুর্ভাবনা। কখন কি ঘটে যাবে কেউ জানে না। বন্ধুদের কাছে জানতে চেয়েছে কবে তারা দেশ ছাড়বে, ইন্ডিয়ায় কোথায় গিয়ে উঠবে ইত্যাদি। ঠিক হয়েছিল একসঙ্গেই তারা পাকিস্তান ছেড়ে ত্রিপুরায় যাবে, কেননা সিরাজদিঘার অঞ্চলের অনেকেই ত্রিপুরায় যাচ্ছে। বহু মানুষ সঙ্গে থাকলে মনের জোর বাড়ে। বৃন্দাবন বন্ধুকে বলেছিল বেতকায় ফিরে 2-1 দিনের মধ্যে মা বাবা ভাই বোনদের নিয়ে চলে আসবে, তারপর এখান থেকেই ত্রিপুরায় রওনা হবে। কিন্তু বেতকায় ফেরার পথে খবর পাওয়া গেল বেতকায় একতরফা খুন খারাপি, আগুন, জোর করে নারী হরণ চলছে, তাদের পরিবারের সবাই শেষ হয়ে গেছে। সিরাজদিঘায় যে ফিরবে তারও উপায় নেই, বেড়া আগুনের মতো দাঙ্গা সেখানেও ছড়িয়ে পড়েছে। বন্ধু এবং তার বাড়ির লোকজন বেঁচে আছে কিনা জানা যায়নি। বৃন্দাবন আর বউ একটা বিরাট খালে পুরো একটা দিন ঠাসা কচুরিপানার ভেতর লুকিয়েছিল। তারপর রাত্রিরে খালের জল আর কচুরিপানা ঠেলে ঠেলে কিভাবে যে মুন্সিগঞ্জ স্টিমার ঘাটায় চলে গিয়েছিল তারাই জানে। না, ত্রিপুরা যাওয়া হয়নি,
মুন্সীগঞ্জ থেকে রিফিউজিদের জন্য নির্দিষ্ট স্টিমারে চেপে দমবন্ধ ভিড়ে চলে এসেছিল গোয়ালন্দে, সেখান থেকে ট্রেনে শিয়ালদায়, কদিন সেখানকার নরককুণ্ডে কাটিয়ে দমদমের রিলিফ ক্যাম্পে, এক বছরেরও বেশি সেখানে কাটিয়ে আন্দামানে এসেছে। প্রায় সব ছিন্নমূল মানুষের সঙ্গে জড়িয়ে আছে আতঙ্কের ইতিহাস, বৃন্দাবনের বেলায় আলাদা আর কি হবে। সেই বউটি জল ডেঙ্গুয়া কাটা বন্ধ রেখে কাছাকাছি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ির আঁচল দিয়ে গাল গলা কপাল পুছে নিল, তারপর বড় বড় লাজুক চোখে শেখরনাথকে দেখতে লাগল। প্রাক্তন এই বিপ্লবী সম্পর্কে সে খুব সম্ভব কিছু কিছু শুনেছে। শেখরনাথ বউটিকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার দেশ কোথায়, নাম কি? চেহারার মতো মেয়েটির কণ্ঠস্বর ভারী মিষ্টি। সে জানায় তাদের বাড়িও ঢাকা জেলায় মানিকগঞ্জের সোনাদিঘি গ্রামে, তার নাম মায়া। কে কে আছে তোমার, বাবা মা ভাই বোন? বিনয় লক্ষ্য করল মেয়েটার চোখে মুখে কেমন যেন ভয়ের ছায়া পড়েছে, মুখ নামিয়ে আস্তে আস্তে মাথা নাড়ল সে। তার কেউ নেই? একটু অবাকই হল বিনয়, এই ধরনের গ্রামের মেয়েরা লাজুকি হয়। কিন্তু শেখরনাথ ঝানু উকিলদের মতো জেরা করেননি, সাধারণ কৌতূহলে তার মা বাবা সম্বন্ধে জানতে চেয়েছেন। এতে এমন ভয় পাওয়ার কারণ কি থাকতে পারে? মেয়েটার আচরণ বেশ অস্বাভাবিকই মনে হল, অথচ তার স্বামী বৃন্দাবনের কথায় কোনো রকম অস্বাচ্ছন্দ ছিল না। খুব স্বাভাবিকভাবেই কোন পরিস্থিতিতে তাদের দেশ ছাড়তে হয়েছে তা বলেছিল। শেখরনাথ মায়াকে খুব সম্ভব সেভাবে লক্ষ্য করেননি, সস্নেহে বললেন, যাও তোমরা কাজ করো। পরের জমিটা হরিপদর, সে, তার বাবা মা এবং একটি ছোট ভাই, ফ্যামিলির সবাই মিলে জমি সাফ করছে। হরিপদ এবং তার মা বাবার সঙ্গে আগেই আলাপ হয়েছে বিনয়ের, শেখরনাথেরও। হরিপদর মা হল দুর্গা, বাপ রসময়, ছোট ভাইয়ের নাম গোপাল। হরিপদর এখনো বিয়ে হয়নি, ওরা খুলনা জেলার লোক। হরিপদ একজন গুণী যুবক, শিল্পী, তার গানে বিশ্বজিৎ, শেখরনাথ, বিনয় থেকে শুরু করে সেটেলমেন্টের সবাই মুগ্ধ। রসময় আর দুর্গা জমির এধারে আগাছা পরিষ্কার করছিল, খানিকটা দূরে একটা মাঝারি গাছের চারপাশে বুনো ঘাসের ঘন জঙ্গল, ধারালো বর্মি দা দিয়ে সেগুলো কাটছে গোপাল আর হরিপদ। রসময় আর দুর্গা শেখরনাথ এবং বিনয়কে দেখে সসম্ভ্রমে এগিয়ে এসেছিল, কিছু বলতে যাবে আচমকা গোপালের আর্ত তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। সবাই সচকিত হয়ে সেদিকে তাকায়, সঙ্গে সঙ্গে আতঙ্কে বুকের ভেতরটা হিম হয়ে যায়। বিনয় এমন দৃশ্য আর কখনো দেখেনি। যে গাছটার চারপাশে ঘাস কাটছিল দুই ভাই, সেখানে একটা কালো কুচকুচে সাপ, প্রায় 5 ফুটের মতো লম্বা, লেজের উপর ভর দিয়ে হরিপদর মুখোমুখি খাড়া দাঁড়িয়ে আছে। বিশাল ফনায় সাদা চক্রের মতো দাগ, তার হিংস্র চোখ দুটো জ্বলছে। হরিপদ আর সাপটার মাঝখানে মাত্র ফুট তিনেকের দূরত্ব। বিনয় সাপ চেনে না, তবে তার মনে হলো ওটা সাংঘাতিক বিষাক্ত। বুকের ভেতরটা কনকনে ঠান্ডা, কিন্তু সারা শরীর লহমায় ঘামে ভিজে গেছে। ওদিকে গোপাল চিৎকার করে ঘাড় মুখ গুজে লুটিয়ে পড়েছে, এখন আর তার গলা থেকে এতটুকু আওয়াজ বেরোচ্ছে না। ঘাড় ফিরিয়ে শেখরনাথ, দুর্গা এবং রসময়ের দিকে যে তাকাবে, সেই শক্তিটুকুও বিনয়ের কেউ যেন হরণ করে নিয়েছে। জীবটা ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রাক্তন বিপ্লবীটি, মৃত্যু যার কাছে কোনো ঘটনাই নয়, পাশ থেকে তার ত্রস্ত কাঁপা কাঁপা শুষ্ক কণ্ঠস্বর বিনয়ের কানে এলো, সর্বনাশ, ওটা কালকে উঠে, কপালে ছোবল মারলে কয়েক সেকেন্ডে শেষ। রসময় আর দুর্গার সারা শব্দ পাওয়া যাচ্ছে না, একেবারে স্তব্ধ হয়ে গেছে। তারা হয়তো বুঝতে পেরেছে তাদের গুণী ছেলেটির আয়ু আর কয়েকটা মুহূর্ত মাত্র। সূর্য এর মধ্যে পূর্ব দিকের পাহাড়ের মাথা ছাপিয়ে অনেকটা ওপরে উঠে এসেছে, হলকার মতো রোদের তাপ ছড়িয়ে পড়ছে দুর্গমে উপত্যকায়। রোদে সাপটার কালো পিছল শরীরটা ঝকঝক করছে, মাঝে মাঝে সেটার মুখ থেকে সরু লিকলিকে জীবটা বেরিয়ে আসছে। বিনয়ের মনে হচ্ছিল সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না, শরীরের সব হাড় যেন আলগা হয়ে গেছে, সে এবার হুড়মুড় করে আছড়ে পড়বে। তারই মধ্যে ঝাপসাভাবে যেন দেখতে পেল হরিপদ সাপটার চোখে চোখ রেখে অনড় দাঁড়িয়ে রয়েছে। পলকহীন একটা মানুষ এবং একটা বিষধর ভয়ঙ্কর প্রাণীর মধ্যে চলেছে প্রবল স্নায়ুযুদ্ধ। এক একটা মুহূর্ত যেন 100 বছরের মতো দীর্ঘ, তা যেন ফুরোবে না।
আচমকা বিদ্যুৎ গতিতে আন্দামানের তীব্র শানিত রোদ চিরে একটা ঝিলিক খেলে গেল। হৃৎপিণ্ডে তীব্র ঝাঁকুনি খেল যেন বিনয়। শিথিল স্নায়ুমণ্ডলীতে আবার পুরনো জোর ফিরে এসেছে। সে দেখতে পেল সেই সাপটার মুন্ডু গলা থেকে সাত আট হাত দূরে ছিটকে পড়েছে, ধরটা মাটির ওপর মোচড় দিয়ে পাক খেয়ে চলেছে, আর হরিপদ ফের ঘাস বনে দা চালিয়ে যাচ্ছে। শেখরনাথের খুব সম্ভব শ্বাস আটকে গিয়েছিল। জোরে জোরে ফুসফুসে বার কয়েক বাতাস টেনে ব্যগ্রস্বরে বলল, চলো হরিপদর কাছে যাই, বলে একরকম দৌড়তে শুরু করল। বিনয়ও তার পাশাপাশি ছুটছে। এদিকে দুর্গা আছাড়ি পিছাড়ি খেতে খেতে ছেলের কাছে চলেছে, তার সঙ্গে রসময়। দুর্গা সমানে কাঁদছে আর জড়ানো বিকৃত স্বরে বলে চলেছে, হে ভগবান, হে মা মনসা, তুমি আমার ছেলেটারে বাসায় দেসো, তোমাদের দয়া, তোমাদের দয়া। বিনয়রা কাছে চলে আসতে ঘাস কাটা বন্ধ করে সোজা হয়ে দাঁড়ালো হরিপদ। ঝকঝকে দাঁত মেলে ভারী সরল নিষ্পাপ মুখে একটু হাসল, বলল, আপনিরা বড় ডরায় গেছিলেন না? সে হয়তো সাপটাকে মারার পর দূর থেকে বিনয়দের ভয়ার্ত মুখগুলো লক্ষ্য করেছিল। ওধারে গোপালও উঠে এসে বিহবালের মতো ভাইয়ের দিকে তাকিয়ে আছে। দুর্গা ছেলেকে দুহাতে আঁকড়ে ধরে তার বুকে মুখ ঘষতে ঘষতে বলে যাচ্ছে, ও আমার সোনারে, জমির মুক্তি কি ফিরিয়ে আসছিস রে, আমি পরের পূর্ণিমায় হরি লুট দেব। অনেক কষ্টে মাকে শান্ত করে পাশে দাঁড় করালো হরিপদ। হইচই কান্নাকাটি শুনে পাশের জমিগুলো থেকে অনেকে ছুটে এসেছে এবং ঘটনাটা জেনে ফেলেছে। শেখরনাথ জিজ্ঞেস করলেন, সাপটা কোথায় ছিল, ঘাসের জঙ্গলে? না, পাশের গাছটা দেখি হরিপদ বলল, ওই গাছের মাথাতি হঠাৎ জপ করে একটা আওয়াজ হলো, দেখি জোম আমার সামনে খাড়ই আছে, হয় আমি মরব না হলি ও, আমার এই বয়সে মরার সাধলেই, দিলাম হাতের দাখান সালায়, শালো নিপাতি হয়ে গেল। সাপটার মুন্ডু এক জায়গায়, ধর আরেক জায়গায়, ধরের ধরফরানি এখন থেমে গেছে। বন বিভাগের একজন কর্মী দৌড়ে গিয়ে কেরোসিনের টিন নিয়ে এলো, সাপটার গায়ে মাথায় কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দিল। যারা ভিড় জমিয়েছে তারা সাপের শেষকৃত্য দেখতে লাগলো। নিচু গলায় শেখরনাথ বিনয়কে বললেন, ছেলেটার কি দুরন্ত সাহস, কি শক্ত নার্ভ, আমি এমন বিপদের মুখে হয়তো মরিয়া হয় দা চালিয়ে দিতাম, তারপরেই ফেন্ট হয়ে যেতাম। আর হরিপদকে দেখলে কেমন নির্বিকার হয়ে ঘাস কাটতে শুরু করেছিল। আমার ধারণা কালাপানি পাড়ি দিয়ে যারা এই দ্বীপে এসেছে সবাই ওরই মতো, দে আর ইনভিনসিবল, এখানেই নতুন দেশ ওরা গড়ে তুলবে। বিনয় প্রায় এই কথাগুলোই একটু অন্যভাবে ভাবছিল। হরিপদ নামে যুবকটিকে একদিন দেখেছে সে লাজুক নম্র বিনয়ী এবং চমৎকার গাইয়ে, গানে গানে সবাইকে মোহিত করে দিয়েছে। কে ভাবতে পেরেছিল সে এভাবে দা চালাতে পারে। মানুষ সত্যি অপরাজেয়। দুদিন পর সন্ধ্যের আগে আগে চাল ডাল আটা আলু তেল মশলা গুঁড়ো দুধ ইত্যাদি নিয়ে একটা লরি সরাসরি ক্যাম্প অফিসের সামনে এসে থামল। কলোনাইজেশন অ্যাসিস্ট্যান্ট পরিতোষ বণিক খুবই চিন্তায় ছিল। কি কি জিনিস এখানে দরকার তার তালিকা নিয়ে বিশ্বজিৎ সেই যে পোর্ট প্লেয়ার চলে গিয়েছিলেন তারপর তিনি একেবারে চুপচাপ। পরিতোষের দুশ্চিন্তা হচ্ছিল বিশ্বজিৎ যেরকম ব্যস্ত মানুষ, অনেকগুলো দপ্তরের দায়িত্ব তাকে সামলাতে হয়, হয়তো সেটেলমেন্টের ব্যাপারটা তার মাথা থেকে বেরিয়ে গিয়ে থাকবে। এদিকে দু তিন দিনের ভেতর জেফ্রি পয়েন্টের রসদেশে না পৌঁছলে মহা সমস্যা হয়ে যাবে। কিন্তু না, বিশ্বজিৎ ভুলে যাননি, লরি বোঝাই করে ঠিক পাঠিয়ে দিয়েছেন। অন্যদিনের মতো উদ্বাস্তুদের সঙ্গে জমি থেকে বিনয় আর শেখরনাথ ফিরে এসেছিলেন। সমুদ্র থেকে হাত মুখ ধুয়ে এসে ছড়িয়ে ছিটিয়ে বসে সবাই চা টা খাচ্ছিল। লরি দেখে উদ্বাস্তুরা সেখানে চলে গেল, পায়ে পায়ে বিনয়রাও গেল। পরিতোষ, লাডিন, ধনপত এবং পুনর্বাসন আর বন দপ্তরের কর্মীরা ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। লরিতে অগুন্তি চটের বস্তা, সারি সারি টিনের আর কার্ডবোর্ডের বাক্স, তক্ষণি মাল নামানোর ব্যবস্থা হয়। কর্মীরা কাঁধে পিঠে বস্তা টস্তা চাপিয়ে ক্যাম্প অফিসের পেছন দিকের গুদাম ঘরে নিয়ে রাখতে থাকে। লরি ড্রাইভার শেখরনাথ আর পরিতোষের জন্য দুটো সাদা খামের চিঠি নিয়ে এসেছিল। বিনয়ের জন্য একটা বড় প্যাকেট বিশ্বজিৎ পাঠিয়েছেন। ড্রাইভার তিনজনকে সেগুলো বুঝিয়ে দিল। পরিতোষ তক্ষণই তার খামটা খুলে চিঠি বার করল, দ্রুত পড়ে নিয়ে বিনয়দের বলল,
সারে সব দিকে খেয়াল আসে। এদিকে আমি চিন্তায় অস্থির হইয়া উঠছিলাম। সার লেখছেন এইবার কলকাতা থিকা যে মাল আইসে, পোর্ট প্লেয়ারের বিজনেসম্যানরা হেগুলান খালাস করতে 3 দিনের জায়গায় 9 দিন লাগাইছে। এরপর সার সাউল ডাইলের অর্ডার দিছেন, মাল আইতে হেইলেই গা এত দেরি হইছে। যাওক, আমার টেনশন কমল। শেখরনাথ তাঁর চিঠিটা পড়ে ফেলেছেন। বিনয়কে বললেন, তোমার সম্বন্ধে বিশু অনেক কথা লিখেছে। রিফিউজি সেটেলমেন্ট কিভাবে গড়ে উঠছে তা তো তুমি নিজের চোখেই দেখছ। বিশুকে তুমি বলেছ পেনাল কলোনি দেখবে, সে সম্বন্ধে কাগজে লিখবে। বিশু লিখেছে, আমি যেন তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, কাছেই দুটো পাহাড়ের পর একটা বড় পেনাল কলোনি আছে, খুব শিগগিরই তোমাকে ওখানে নিয়ে যাব, লেখার প্রচুর মেটেরিয়াল পেয়ে যাবে। এত বড় একটা সুযোগ হাতছাড়া করা যায় না। উৎসুক সুরে বিনয় বলল, নিশ্চয়ই আপনার সঙ্গে যাব। বলল বটে, কিন্তু পরক্ষণে কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ল। হাতের প্যাকেটটা বেশ ভারী, বোঝাই যাচ্ছে প্রচুর কাগজপত্র রয়েছে ওটার ভেতর। প্যাকেটে বিশ্বজিতের চিঠি নিশ্চয়ই আছে, কিন্তু সে চিঠি আর কত বড় হতে পারে। তার মনে হলো কদিন আগে এখান থেকে বিশ্বজিৎ যখন পোর্ট ব্লেয়ারে যান, তার হাতে কলকাতা পাঠাবার জন্য শুধু রিপোর্টই নয় কটা চিঠিও পাঠিয়েছিল। খুব সম্ভব সেগুলোর জবাব এসেছে। বিনয় উদ্গ্রীব হয়ে উঠল। এদিকে সন্ধে নেমে গিয়েছিল, সঙ্গে সঙ্গে পুনর্বাসন বিভাগের কর্মীরা আলো জ্বালিয়ে দিয়েছেন। বিনয় বলল, কাকা মনে হচ্ছে আমার অনেকগুলো চিঠি এসেছে, মনে হচ্ছে কলকাতা থেকে, ঘরে গিয়ে দেখি। শেখরনাথ বললেন, হ্যাঁ হ্যাঁ যাও, আমি এখানে এদের সঙ্গে একটু গল্প করি। বিনয় তাদের ঘরে চলে এল। ঘরে জোরালো লণ্ঠন জ্বলছিল। যে কমিটির ওপর আলো জ্বালাবার দায়িত্ব তাদের কোনোদিনই ভুল হয় না, সন্ধে নামতে না নামতেই জেলে দিয়ে যায়। হাতের প্যাকেটটার মুখ খুলে টেবিলের ওপর রেখে চেয়ারে বসল বিনয়। তারপর প্যাকেটটার ভেতর থেকে পাঁচখানা খাম বার করল। পাঁচটা খামের ওপরেই তার নাম, পোর্ট প্লেয়ারে বিশ্বজিৎ রাহার বাংলোর ঠিকানা এবং নিচে কোণের দিকে প্রেরকের নাম আছে। শুধু একটা খামে গোটা গোটা পরিচ্ছন্ন হরফে তার আন্দামানের নাম ঠিকানাই শুধু রয়েছে। কে চিঠিটা লিখেছে তার নাম নেই। প্রথম চিঠি বিশ্বজিতের। তিনি লিখেছেন, প্রিয় বরেশু, কাকা জেফ্রি পয়েন্টে গেছেন, তার কাছ থেকে ব্রিটিশ আমলের আন্দামান সম্পর্কে যতটা পারেন জেনে নেবেন। এই দ্বীপপুঞ্জ সম্পর্কে ওর মতো বিশেষজ্ঞ আর জীবিতদের মধ্যে কেউ নেই। আশা করি আপনার কাজকর্ম ভালো চলছে। কলকাতায় পাঠানোর জন্য চিঠি এবং প্রতিবেদন যা যা এর মধ্যে লিখেছেন, যে ড্রাইভারটি লরিতে মালপত্র নিয়ে গেছে তার হাতে দেবেন। পাওয়া মাত্র সেগুলো পাঠানোর ব্যবস্থা করব। আপাতত এখানেই শেষ করছি, বিশ্বজিৎ। দ্বিতীয় চিঠিটি নতুন ভারতের চিফ রিপোর্টার প্রসাদ লাহিড়ির। তিনি লিখেছেন, প্রিয় বিনয়, আন্দামান থেকে তোমার পাঠানো 3টি প্রতিবেদন পেয়েছি, আমাদের কাগজে ছাপাও হয়ে গেছে, পাঠকদের রেসপন্স দুর্দান্ত, এডিটর জগদীশ গুহঠাকুরতা খুব খুশি। আমাকে এবং নিউজ এডিটর তারাপদদাকে তাঁর চেম্বারে ডেকে নিয়ে তোমার লেখাগুলোর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। অবিলম্বে আরও লেখা পাঠাও, তোমাকে যেমন বলে দিয়েছিলাম নিশ্চয়ই সেসব মনে আছে। শুধু রিফিউজি সেটেলমেন্ট নয়, পেনাল কলোনি, ওখানকার ট্রাইবালদের লাইফ, সেলুলার জেলের বর্তমান অবস্থা, তার ইতিহাস, প্রাকৃতিক পরিবেশ, কোনো কিছুই বাদ দেবে না। তোমার লেখাগুলোর সঙ্গে ছবি থাকলে গুরুত্ব আরও বাড়ত। রিপোর্টিংয়ের সঙ্গে ফটোটা খুব জরুরি। আমাদের একটা মস্ত ভুল হয়ে গেছে, তোমাকে একটা ক্যামেরা দেওয়া উচিত ছিল। জগদীশবাবু বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব পাঠানোর ব্যবস্থা করবেন। যতদিন না ওটা পৌঁছাচ্ছে, ওখানকার কারোকে দিয়ে যদি ফটো পাঠাতে পারো সেই চেষ্টা করো। এবার কলকাতার কথা জানাই। তুমি আন্দামানে যাবার আগেই রিফিউজিদের নিয়ে নানান রকম মুভমেন্টে শহরটা অস্থির হয়ে উঠেছিল, এখন একেবারে উত্তাল। তুমি দেখে গেছ লেফট পার্টিগুলোর অর্গানাইজেশন ইউনাইটেড সেন্ট্রাল রিফিউজি কাউন্সিল, সংক্ষেপে UCRC, রিফিউজি সেন্ট্রাল রিহ্যাবিলিটেশন কাউন্সিল, সংক্ষেপে RCRC, দক্ষিণ কলিকাতার শহরতলি বাস্তুহারা সংহতি। এইসব সংগঠন রোজ সারা শহর জুড়ে কত যে মিছিল বার করছে তার লেখাজোখা নেই।
শুধু রিফিউজিদের নিয়ে মিটিং, মিছিল আর স্লোগান। কলকাতার চারপাশে জলাজমি, পতিত জমি আর হোগলা বনে উদ্বাস্তুরা অগন্তি জবরদখল কলোনি বসিয়েছে। সেসব কলোনির নানা বিবরণ নতুন ভারতে দিনের পর দিন তুমি লিখে গেছ। গুন্ডাবাহিনী দিয়ে জমির মালিকরা তাদের উৎখাত করতে চেয়েছে। উদ্বাস্তুরা তাদের সঙ্গে লড়াই চালিয়ে তাদের দখল কায়েম রেখে চলেছে। কিন্তু মালিকপক্ষ এবার অন্য পথ ধরেছে, সরকারের ওপর চাপ দিয়ে বাস্তুহারাদের কলোনিগুলো থেকে উচ্ছেদ করবে এমন একটা বিল আনতে চলেছে। ইউসিআরসি, আরসিআরসি এবং উদ্বাস্তুদের অন্য সংগঠনগুলো এই উচ্ছেদ বিলের বিরুদ্ধে তীব্র সংগ্রামের ডাক দিয়েছে। কলকাতা খুব শিগগিরই বিশাল রণক্ষেত্র হয়ে উঠতে চলেছে। কত যে রক্তক্ষয় হবে কে জানে। সুষ্ঠু পুনর্বাসনের পরিকল্পনা নেই। পোড়ো জমি, জলা উদ্ধার করে পূর্ব পাকিস্তানের ছিন্নমূল মানুষগুলো কোনো রকমে মাথা গোজার একটু জায়গা করে নিতে চাইছে, সেটাও তাদের দেওয়া হবে না। তাহলে লক্ষ লক্ষ এই মানুষের কি ভবিষ্যৎ? যাই হোক, কলকাতার রিফিউজি মুভমেন্টের অ্যাসাইনমেন্টটা পাওয়ার জন্য রমেন বিশ্বাস আমাকে আর তারাপদদাকে খুব ধরাধরি করেছিল। লোকটা ভালো নয়, তোমাকে ভীষণ ঈর্ষা করে। তুমি যে ভালো কাজ করছো সেটা ওর দুচোখের বিষ। আমরা ওকে অ্যাসাইনমেন্টটা দিইনি, দিয়েছি সুধেন্দুকে। জগদীশবাবু চান তুমি ফিরে এলে তোমাকেই এটা দেওয়া হবে। আশা করি ভালো আছো। তোমার চিঠি এবং প্রতিবেদনের জন্য অপেক্ষা করে থাকব। ইতি প্রসাদদা। চিঠিটা পড়ে মন ভালো হয়ে গেল। তার লেখার সমাদর হয়েছে। পাঠকরা তার কাছ থেকে আন্দামান দ্বীপমালা সম্পর্কে আরো অনেক কিছু জানার জন্য আগ্রহী। এটা তার উদ্দীপনাকে যেন উস্কে দিতে লাগল। সবচেয়ে বড় কথা, রমেন বিশ্বাসকে কলকাতার উদ্বাস্তু আন্দোলন কভার করার দায়িত্ব দেওয়া হয়নি। এই কুচুটে হিংসুটে ঈর্ষাকাতর লোকটাকে বিনয় যে আদৌ পছন্দ করে না প্রসাদ দ্বারা তা জানেন। ওদের প্রতি কৃতজ্ঞতায় মন ভরে গেল বিনয়ের। তৃতীয় চিঠিটা আনন্দর, খুবই সংক্ষিপ্ত চিঠি। সে লিখেছে বিনয়ের জন্য তাদের দুশ্চিন্তা ছিল। সমুদ্র পাড়ি দিয়ে অতটা পথ গেছে, চিন্তাটা স্বাভাবিক। তার পৌঁছানোর সংবাদ পেয়ে আনন্দরা খুশি। বিনয়ের লেখা তারা কাগজে পড়ছে। খুব আন্তরিক লেখা, মনকে নাড়া দিয়ে যায়। তাদের বাড়ির সবাই ভালো আছে। সুধাদের সঙ্গে এর মধ্যে দেখা হয়নি। খুব শিগগিরই একদিন সুনীতিকে নিয়ে তাদের বাড়ি যাবে। বিনয় যেন নিয়মিত চিঠি লেখে, ইত্যাদি ইত্যাদি। চতুর্থ চিঠিটা সুধার। সে লিখেছে, স্নেহের বিনু, তোর চিঠি আসতে বেশ কয়েকদিন লাগল। তুই বলে গিয়েছিলি আন্দামান থেকে কলকাতায় চিঠিপত্র পৌঁছতে অনেক সময় লাগে, তবু ভাবনা হয় বই কি। যাক, তোর চিঠি পেয়ে চিন্তা কাটল। পোর্ট ব্লেয়ার থেকে 50 মাইল দূরে আছিস। লিখেছিস চারদিকে জঙ্গল, পাহাড়, সাপ, খোপ, বড় বড় চেলা, বিছে, জোঁক, সমুদ্রে হাঙর, এসব জেনে ভীষণ ভয় হয়। খুব সাবধানে থাকবি, সময় মতো খাওয়া দাওয়া করবি। অবশ্য ওই ঘোর জঙ্গলে খাবার দাবার কি জোটে সে সম্বন্ধে কিছু লিখিসনি। মনে হচ্ছে খাওয়া দাওয়ার খুব অসুবিধা হচ্ছে। কলকাতায় ভালো চাকরি নিয়ে কত আরামে থাকতে পারতিস, কিন্তু ঘাড়ে ভূত চাপল, খবরের কাগজে কাজ করবি। এখন বোঝ কষ্ট কাকে বলে। নিজেই এমন একটা কাজ বেছে নিয়েছিস, কে আর কি করতে পারে। এবার এখানকার খবর জানাচ্ছি। আমার দাদা শ্বশুর তোদের দারিক দাদুকে নিয়ে কদিন জমে মানুষে টানাটানি গেল। ধুম জ্বর, সেই জ্বর আর রেমিশন হয় না। সেই সঙ্গে প্রচণ্ড শ্বাসকষ্ট, মনে হচ্ছিল বাঁচানো যাবে না। শেষ পর্যন্ত মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মীদের করুণায় ধাক্কাটা সামলে উঠতে পেরেছেন। এ যাত্রা বেঁচেই গেলেন, তবে ভীষণ কাহিল হয়ে পড়েছেন। কাল ডাক্তার অন্নপথ্য দিতে বলেছেন। এই বয়সে শরীর পুরোপুরি সেরে উঠতে কতদিন লেগে যাবে ভগবানই জানেন। আমার জেঠ শাশুড়িকে যেমন দেখে গিয়েছিলি তেমনই আছেন, ওই ধুঁকতে ধুঁকতে টিকে থাকা। তোর হিরণদার অফিসে কাজের চাপ ভীষণ বেড়েছে, তার উপর দাদা শ্বশুরের জন্য রাত জাগা। বেচারি একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে। আমার এবং উমারও একই হাল। সবচেয়ে বড় দুশ্চিন্তার ব্যাপার, রাজদিয়া থেকে হেমদাদুর কোনো চিঠিপত্র পাচ্ছি না। দেশের কি হাল, ওরা কি অবস্থায় আছেন কিছুই বুঝতে পারছি না। নিত্যদাসের মারফত দাদুর চিঠিপত্র পাই। তুই আন্দামানে চলে যাবার পর থেকে সে একবারও আমাদের বাড়ি আসেনি।
কসবায় ওদের ঠিকানা জানি। ভাবছি তোর হিরণদাকে সামনের রবিবার নিত্যদাসের বাড়ি পাঠাব। দেখা যাক রাজদিয়ার কোনো খবর পাওয়া যায় কিনা। যুগল অবশ্য ফি সপ্তাহে একবার করে দেখা করে যায়। ওদের কলোনি নিয়ে খুব হুজ্জুট চলছে। সরকার নাকি বিল আনতে চলেছে জবরদখল কলোনি থেকে উদ্বাস্তুদের উচ্ছেদ করবে। এই নিয়ে রাজনৈতিক কটা দল তুমুল আন্দোলন শুরু করেছে। যুগলরাও সেই আন্দোলনে রয়েছে। তবে একটা সুখবর, মুকুন্দপুরের আশু মাস্টার মশাইয়ের স্কুল খুব জমে উঠেছে। যুগলরা সবাই চায় তাদের জীবন তো নিরক্ষর হয়েই কেটে গেল, তাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে মানুষ হোক। পেটে বিদ্যে না থাকলে এদেশে এসে টিকে থাকা যাবে না। আজ এখানেই শেষ করছি। তুই আমাদের বুক ভরা স্নেহ ভালোবাসা নিস। চিঠি পাওয়া মাত্র উত্তর দিবি। ইতি ছর্দি। চিঠিটা ভাঁজ করে খামের ভেতর পুড়ে রাখল বিনয়। বাকি রইল শেষ চিঠিটা। খামের উপর সুন্দর গোটা গোটা অক্ষরে তার নাম লেখা রয়েছে, শ্রী বিনয় কুমার বসু। অন্য খামগুলোর তলায় বাঁদিকে প্রেরকের নাম রয়েছে, কিন্তু এটার তলায় সেরকম কিছু নেই। হাতের লেখাটাও চেনা চেনা মনে হচ্ছে না। কে হতে পারে, কার চিঠি? রীতিমতো কৌতূহলী হল বিনয়। হাত বাড়িয়ে খামটা খুলে নিয়ে ধীরে ধীরে খুলে ফেলল সে। খুব বড় চিঠি নয়, পুরোটা পড়ার আগে একবার তলার দিকটা দেখে নিল। সেখানে ঝুমার নাম লেখা রয়েছে। সঙ্গে সঙ্গে সারা শরীরে তীব্র ঝংকারের মতো শিহরণ খেলে যায়। সুধা আনন্দ প্রসাদ লাহিড়িকে চিঠি লিখেছিল বিনয়, ঝুমাবাদ। কিন্তু সে যে তাকে চিঠি লিখবে কে ভাবতে পেরেছিল? রুদ্ধশ্বাসে বিনয় পড়তে লাগল। প্রিয়তম, তুমি আন্দামানে যাবার সময় কথা দিয়ে গিয়েছিলে দু তিন দিন পর পর তুমি আমাকে চিঠি লিখবে। তারই জন্য আশায় আশায় প্রতি মুহূর্ত কাটিয়ে গেছি। রোজ পোস্টম্যান আসে, বাড়ির অন্য সবার চিঠি দিয়ে যায়। যার চিঠির জন্য চোখ মেলে বসে থাকি সেটাই শুধু আসে না। ব্যর্থ আমার প্রতীক্ষা। হঠাৎ একদিন শুনলাম বিশ্বব্রহ্মাণ্ডের সবাইকে তুমি চিঠি লিখেছ, শুধু আমিই বাদ। শুনে আমার যে কি কষ্ট, কি যাতনা! মনে হচ্ছিল বুকের ভেতর জ্বলন্ত শেল বিঁধে যাচ্ছে। কটা দিন ভালো করে ঘুমোতে পারিনি, খেতে পারিনি, উদ্ভ্রান্তের মতো কাটিয়ে দিয়েছি। জানো না তুমি রয়েছ আমার জীবন জুড়ে। তুমি যে আমার কতখানি কি করে বোঝাই। চোখ মেললেও তোমাকে দেখতে পাই, চোখ খুললেও তুমি। আমার ছোট্ট ভুবনে শুধু তুমি, তুমি আর তুমি। আন্দামান তো কলকাতা থেকে মাত্র 850-860 মাইল দূরে, অন্য কোনো গ্রহে নয়। এতটুকু দূরত্বে গিয়ে মাত্র কয়েকদিনের মধ্যে তুমি আমাকে ভুলে গেলে? অন্যদের চিঠি লেখার আগে আমাকেই তো তোমার লেখার কথা। কি আমার অপরাধ, কোথায় আমার ত্রুটি, তার তলকুল পাচ্ছি না। শেষ পর্যন্ত কত রকম চাতুরি করে আনন্দ মামার কাছ থেকে তোমার ঠিকানা জোগাড় করেছি তা আমিই জানি। ঠিকানাটা পেয়েই চিঠি লিখতে বসে গেলাম। অন্যের চিঠিতে জানতে পেরেছি তুমি যেখানে আছো সেই জায়গাটা গভীর জঙ্গল, পাশেই সমুদ্র। নিশ্চয়ই খুব অস্বাস্থ্যকর এলাকা, খুব সাবধানে থাকবে, নিজের শরীরের ওপর যত্ন নিও। একটাই মিনতি, আমাকে ভুলো না, ভুলো না, ভুলো না। তোমাকে ঘিরে, তোমাকে নিয়েই আমার একমাত্র স্বপ্ন। সেই স্বপ্ন যদি পূরণ না হয় আমি ভেঙে চুরমার হয়ে যাব। তুমি চলে যাবার পর থেকে সারাক্ষণ আমি অস্থির হয়ে থাকি। আমাকে আর কষ্ট দিও না, এই চিঠি পেয়েই উত্তর দেবে। ইতি তোমার ঝুমা। চিঠিটা পড়ার পর স্তব্ধ হয়ে বসে থাকে বিনয়। সারা শরীরে কেমন একটা অসার অসার ভাব। জানলার বাইরে একটু দূরে হ্যাজাগার জোরালো লণ্ঠনের আলোয় শেখরনাথ উদ্বাস্তুদের সঙ্গে গল্প করছেন। এত আলো, তবু তাদের যেন স্পষ্ট দেখা যাচ্ছে না, সব যেন সারি সারি ছায়ামূর্তি। আরও দূরে পশ্চিম আর দক্ষিণ দিকের পাহাড়গুলোকে ঝাপসা দৈত্যের মতো মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ অনুভূতি শূন্যের মতো কেটে গেল বিনয়ের। তারপর আচমকা সমস্ত স্নায়ুমণ্ডল জুড়ে তুমুল আলোড়ন শুরু হয়ে গেল। পূর্ব বাংলার সুদূর স্বপ্নের মতো এক ভূখণ্ডে সেই কোন অল্প বয়স থেকে দুই কিশোরীকে নিয়ে আরম্ভ হয়েছিল দ্বিধা দ্বন্দ্ব আর টানাপড়েন। সেই কিশোরীরা এখন ভরপুর যুবতী, বিনয় নিজেও পূর্ণ যুবক। মনে হয় শত আলোকবর্ষ ধরে এই দুই নারীকে নিয়ে নিজের সঙ্গে তার অবিরল যুদ্ধ চলছে। কখনো চিরদুঃখে ঝিনুক নারী ধরে টান দেয়,
কখনো তীব্র আকর্ষণে তাকে যেন শিকড় শুদ্ধ উপরে তার কাছে নিয়ে যায় ঝুমা। এটাই বুঝিবা তার ভবিতব্য। রস আইল্যান্ডের চকিতের জন্য চলুঙ্গা জাহাজের ঝিনুককে দেখার পর থেকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে একদিকে ঠেলে সরিয়ে দিয়েছিল সে। ভুলে গিয়েছিল ঝিনুক যখন নিরুদ্দেশ, জীবনের অপার শূন্যতাকে ধীরে ধীরে ভরিয়ে দিয়েছিল ঝুমা। অসীম আগ্রহে তারই জন্য প্রতীক্ষা করে আছে মেয়েটা। কোনোদিনই রূঢ়ভাবে তাকে সরিয়ে দিতে পারেনি, বলতে পারেনি ঝিনুক ছাড়া অন্য কোনো নারীর কথা সে ভাববে না, ভাবতে পারে না। বরং কলকাতা থেকে আসার সময় ঝুমার হাতে স্বপ্নের একটি ভূমণ্ডল তুলে দিয়ে এসেছিল। শুধু ঝুমাই নয়, তার বাবা মা, ঠাকুরদা, ঠাকুমা, মামার বাড়ির সবাই তার জন্য অপেক্ষা করে আছে। কিন্তু বহুদিন বাদে ঝিনুককে দেখার পর পৃথিবী ওলট পালট হয়ে গেছে। যে মেয়েটা কোন ছেলেবেলা থেকে তার শ্বাসবায়ুতে মিশে আছে, তাকে ছাড়া বাঁচতে পারবে না বিনয়। সে ভীরু, সে কাপুরুষ, একনিষ্ঠ হতে কোনোদিন পারেনি, এজন্য নিজেকে আগেও ধিক্কার দিয়েছে, আজও দিতে লাগল। আজ তারই মধ্যে একটা যুক্তি খাড়া করে নিজেকে শক্ত করে নিল। ঝুমা রূপসী, শিক্ষিতা, বনেদি বংশের মেয়ে, তার বাবার অঢেল অর্থ, বিপুল প্রতিষ্ঠা, তারা চোখের পলকে ঝুমার ঝলমলে চোখ ধাঁধানো ভবিষ্যৎ তৈরি করে দিতে পারবেন। একটা আঙুল তুলে ইশারা করলে কলকাতার সেরা সেরা বিত্তবান বংশের উচ্চশিক্ষিত ঝকঝকে রূপবান ছেলেরা তাদের বাড়ির সামনে ভিড় জমিয়ে দিত। নেহাত ঝুমা বিনয়ের জন্য জেদ ধরে বসেছিল, সেজন্য হয়তো অনিচ্ছা সত্ত্বেও শিশির, রামকে সব হেমনলিনীরা রাজি হয়েছিলেন। কিন্তু ঝিনুক, সে ধর্ষিত, অপমানে অসম্মানে অন্তহীন গ্লানিবোধে সে কুকড়ে থাকত। একদিন তো ক্ষোভে অভিমানে নিখোঁজই হয়ে গেল। যাদের সঙ্গে সে মিডল আন্দামানে গেছে, তাদের সন্ধান কিভাবে পেল কে জানে। তারা যে উদ্বাস্তু তা নিয়ে অবশ্য সংশয় নেই, তা না হলে আন্দামানে তাদের আশাই হতো না। কিন্তু তারা কেমন মানুষ, তাদের মধ্যে কতটা মর্যাদা নিয়ে সে আছে, তার আশ্রয়দাতারা কি তার বেদনাদায়ক ইতিহাসটা জানে, সেসব তার সঙ্গে দেখা না হলে জানবার উপায় নেই। ঝিনুক পা রাখার একটু জায়গা পেয়েছে ঠিকই, কিন্তু অন্যের আশ্রয়ে বাকি লম্বা জীবনটা কাটানো কি সম্ভব? যাদের কাছে সে আছে, একদিন তারা বোঝা মনে করে ছুঁড়েও তো ফেলে দিতে পারে। মানুষের পক্ষে কতটা মহানুভব, কতটা হৃদয়বান হওয়া সম্ভব তখন? না, আর ভাবতে পারে না বিনয়। কবে যে ঝিনুকের সঙ্গে দেখা হবে! চারপাশ ঘিরে এখন শুধু ঝিনুক, ঝিনুক আর ঝিনুক। ঝিনুককে নিয়ে কলকাতায় ফিরে গেলে খুবই দুঃখ পাবে ঝুমা। কষ্টে তার বুক চৌচির হয়ে যাবে, কিছুদিন মুহ্যমানের মতো কেটে যাবে তার। খাবে না, ঘুমোবে না, সবার সামনে না হলেও গোপনে অঝরে কাঁদবে। তারপর তারপর আহ্নিক গতি, বার্ষিক গতির মতো সবকিছু সহজ স্বাভাবিক হয়ে যাবে। তার জীবন থেকে একদিন দূর নিহারিকায় বিলীন হয়ে যাবে বিনয়। কতক্ষণ আচ্ছন্নের মতো বসেছিল খেয়াল নেই, হঠাৎ শেখরনাথের ডাকে চমকে উঠে বিনয়। বেশ রাত হয়েছে, খাবার দেওয়া শুরু হয়েছে, চলো। খাওয়ার ইচ্ছা একেবারেই ছিল না বিনয়ের। জীবনের দুই প্রান্তের দুই নারী তাকে ভেতরে ভেতরে এতটাই ব্যাকুল, এতটাই বিচলিত করে রেখেছিল যে খিদে, তেষ্টার বোধটাই নষ্ট হয়ে গেছে। কিন্তু খেতে ইচ্ছে নেই বললে শেখরনাথ ছাড়বেন না, তাকে হাজারটা কৈফিয়ত দিতে হবে। নিঃশব্দে চিঠিগুলো টেবিলের দেরাজে রেখে ধীরে ধীরে উঠে পড়ল বিনয়। আজ এ পর্যন্তই। উপন্যাসের সপ্তম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।